Hello guys, this is Shantika Ghosh and you are watching Royce Coaching Primary Ted YouTube channel. So, আজকে আমরা একটা SLST ক্লাস নিয়ে এসেছি। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং অল। কি হবে? কি হয়েছে ম্যাম? কি হবে? পড়তে ইচ্ছা করছে না? পড়তে ইচ্ছা না করলেও তো পড়তে হবে। কিসের আওয়াজ হচ্ছে? ও গাড়ির আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেই ঘরটা থেকে পড়াই সেই ঘরটাতে এখন মেয়ে অন্য একটা রুম থেকে ক্লাস হচ্ছে, তো সেই জন্য গাড়ির আওয়াজটা একটু বেশি আসছে। ওকে, অ্যাকচুয়ালি আমাদের একদমই রোডের সাইডে তো বাড়ি, তো তার জন্য গাড়ির আওয়াজটা একটু বেশি হয়। আর এখন তো এই গরমের মধ্যে জানলা দরজা বন্ধ করে পড়ানোর একটা মানে সম্ভবই নয়, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নাও। তাছাড়া আর কি বলবো বলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, পড়তে ভালো না লাগলেও পড়তে হবে, কারণ আমাদের পড়া ছাড়া কোনো অপশন নেই। যদি চাকরি পেতে চাও, যদি বাবা মার পাশে দাঁড়াতে চাও, তাহলে পড়তে হবে। এবং যখনই পড়তে ইচ্ছা করবে না, বাবা মায়ের কথাটা ভাববে যে তোমাকে অনেক কষ্ট করে তারা মানুষ করেছে, তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, তোমার একটা রেসপন্সিবিলিটি আছে তাদের পাশে দাঁড়ানো, তাহলে দেখবে অটোমেটিক্যালি পড়তে ইচ্ছা করছে। আমারও এরকম হয়, প্রত্যেকেরই হয়। অনেক সময় অনেক মানে কি বলবো, টেনশন থেকে, ফ্রাস্ট্রেশন থেকে ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না, অনেকেরই করে না, প্রত্যেকেরই করে না ইনফ্যাক্ট। তখন এইগুলো করতে হয়, ভাবতে হয়। আচ্ছা, তোমার প্রচুর তারা দেখছি। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে যেটা থাকে সেটা হচ্ছে Fe থাকে। ওকে, তো আমাদের রয়েল স্কুলিং, যেহেতু যেহেতু এটা সায়েন্সের ক্লাস, সেহেতু আমি দুটো এনেছি। একটা থামনেল সায়েন্সের, মানে যেটা হচ্ছে আমাদের রয়েল কোচিং এর কেপির ব্যাচের যেটা কোর্স আছে সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। যদি কেউ কেপি বা WBP কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তাদের পে করতে হবে মাত্র 2100 টাকা, এবং এই কোর্সটা 5th June পর্যন্ত এই অফারটা তোমরা পাবে। ওকে, এবং তার জন্য রয়েল কোচিং অ্যাপটা ইনস্টল করতে হবে এবং এই হেল্পলাইন নাম্বারে আমাদের কল করতে হবে। নেক্সট চলে যাবো আমরা SLST যে টার্গেট ব্যাচ, সেটা তোমরা পেয়ে যাচ্ছ 2000 টাকায়, ঠিক আছে? তো তার জন্য তোমাদের ফার্স্ট 100 এই কোডটা অ্যাপ্লাই করতে হবে এবং হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে রয়েল কোচিং অ্যাপটা ইনস্টল করতে হবে। বুঝেছি বুঝেছি শামসুন্নেশা খাতুন, তুমি, আমি জানি। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 1 পিকোমিটার সমান ড্যাশ মিটার 10^-11, 10^12, -12, নাকি 10^11? অ্যাকচুয়ালি পিকোমিটার, মাইক্রোমিটার এগুলো সব হচ্ছে ছোট ছোট একক, তো এগুলো সবই হচ্ছে মাইনাসে যাবে। এবার আনসারটা বলো, কোনটা আনসার হবে বলে মনে হচ্ছে? আচ্ছা, তোমার বাড়ি কোচবিহার? বা খুব ভালো জায়গায় বাড়ি তোমার। এটার আনসার হয়ে যাবে 10^-12 মিটার। 1 পিকোমিটার সমান হচ্ছে 10^-12 মিটার, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। গতিশীল বস্তুর গতিশক্তি কিসের উপরে নির্ভর করে? গতিশীল বস্তুর গতিশক্তি কিসের উপরে নির্ভর করে? ওয়েট অ্যান্ড পজিশন, মাস অ্যান্ড পজিশন, মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন, নাকি মাস অ্যান্ড ভেলোসিটি? বেসিক্যালি ½mv² এটা হচ্ছে গতিশক্তির সূত্র, ঠিক আছে? তো তাহলে এখানে ভর আছে এবং এখানে বেগ আছে, ঠিক আছে? তো বেগ যেটা সেটা হচ্ছে বেগের স্কোয়ার আছে, ভি ফর ভেলোসিটি, ঠিক আছে? তো আনসার হয়ে যাবে মাস অ্যান্ড হচ্ছে ভেলোসিটি। তো দুইয়ের কোশ্চেনের আনসার হয়ে যাবে মাস অ্যান্ড ভেলোসিটি। কি ব্যাপার, তাড়াতাড়ি আনসার দাও, এত স্লো কেন? 2A না, 2D আনসার, ওয়েট অ্যান্ড পজিশন নয়, 2D। ইয়েস, চলে যাবো আমরা 3-এর কোশ্চেনে। একটি মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1.5, তাহলে ওই মাধ্যমে আলোর গতিবেগ কত? আলোর নর্মালি গতিবেগ হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে সেটা 1.5 দিয়ে যদি 3-কে ভাগ করা হয়, তাহলে অলমোস্ট 2 আসবে, 2×10^8 আনসার হবে। ওকে, তাহলে এটার আনসার হয়ে যাবে 2×10^8। সব ক্লাসই তো হচ্ছে,
আমি ভিডিও অফ রেখেছি তাপসী, সেই জন্য অন্য একটা রুম থেকে ক্লাস নিচ্ছি, সেই জন্য ভিডিওটা অফ রেখেছি। কি বলছে, পরশু ফোন করেছিলাম আপনার সঙ্গে কি কথা বলেছি আমি? না 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 না, আমি ফোন ধরবো না, ওটা ম্যানেজমেন্টের ম্যামের সাথে কথা বলেছো তুমি, ঠিক আছে? বাকি ক্লাসগুলো হচ্ছে না কেন? মানে আমি তো, আমি তিন রকমেরই ক্লাস করাচ্ছি, কালকে ইভিএস করিয়েছি, তার আগের দিন সিডিপি করিয়েছি, আজকে সায়েন্স করাচ্ছি, আমার তো সব ক্লাসই হচ্ছে 9টা থেকে চলে যাব। ম্যামের ক্লাসও হচ্ছে, আমি দেখেছি, আজকে ওদের অফ ডে থাকে শনিবারে, সেই জন্য হয়নি। আর গৌতম স্যারের ক্লাসও হয়েছে, বিষয় স্যার একটু ছুটিতে আছেন, বিষয় স্যার 2-3 দিনের মধ্যেই জয়েন করে যাবেন, ঠিক আছে? শরীরটাও স্যারের ভালো নেই সেরকম। তো রোধাঙ্কের এসআই একক কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তো রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে, এসআই একক অফ রোধাঙ্ক, রোধাঙ্ক বলতে কি কোনটা বোঝাতে চাইছে? রোধাঙ্ক, রোধাঙ্ক হচ্ছে এসআই একক যেটা, সেটা হচ্ছে ওহম মিটার, ঠিক আছে? রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার, প্রত্যেকে ভুল বলছো। রোধের এসআই একক হচ্ছে ওহম, ঠিক আছে? জুল হচ্ছে তাপের একক, অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক, এগুলো মুখস্থ রাখবে, প্রত্যেকটা একক মুখস্থ রাখবে। অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক, জুল তাপের একক, ঠিক আছে? তাপ শক্তি, শক্তির একক জুল, এবং ওহম হচ্ছে রোধের একক। রোধ আর রোধাঙ্ক দুটো জিনিস আলাদা। আমার নাম সায়ন্তিকা, সায়ন্তিকা ঘোষ, আমার নাম জেনে কি করবে? চলে যাবো ক্লাসে, মন দাও। চলে যাবো পরের কোশ্চেন, ফসফরাসের পারমাণবিকতা কি? মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, পলি অ্যাটমিক নাকি টেট্রা অ্যাটমিক? পারমাণবিকতা মানে হচ্ছে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে ফসফরাসের P4 আমরা প্রত্যেকে জানি, তাই তো? তাহলে ফসফরাসের অ্যাটমিক পারমাণবিকতা হলো, ফসফরাস হচ্ছে টেট্রা অ্যাটমিক, ওকে? P4 আমরা জানি প্রত্যেকে। চলে যাবো আমরা 6-এর কোশ্চেনে, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? এটা আমরা একটু আগেই করে নিয়েছি, হিমোগ্লোবিনে থাকে Fe। এবং যদি আমরা এখানে জিজ্ঞেস করতাম ক্লোরোফিলে কোন ধাতু থাকে, ক্লোরোফিলে কোন ধাতু থাকে, কোন ধাতু থাকে, তাহলে আনসার কি হতো? আনসার হয়ে যেত Mg, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম আর হিমোগ্লোবিনে থাকে Fe। চলো আমরা পরের কোশ্চেনে যাই, অর্থাৎ 7-এর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাল রোগ যেটা মানুষের মধ্যে সংক্রামিত জন্তুর কামড়ানোর দ্বারা ছড়ায়? হিমোফিলিয়া, জলাতঙ্ক, ক্যান্সার নাকি মাম্পস? হিমোফিলিয়া, জলাতঙ্ক, ক্যান্সার নাকি মাম্পস? দেখো, হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওকে? তো সেই রোগটা হচ্ছে জেনেটিক্যাল একটা ডিজিজ, তো সেখানে অন্য কোনো প্রাণী কামড়ানোর ফলে হয় না। নেক্সট চলে যাব হচ্ছে ক্যান্সার, ক্যান্সার সম্পূর্ণ একটা মিউটেশন জনিত ডিজিজ, আমাদের ডিএনএ এর মধ্যে মিউটেশন হলে ক্যান্সার হয়, তাহলে ক্যান্সারও কোনো প্রাণী কামড়ালে হয় না। এবং মাম্পস একটা ভাইরাল ডিজিজ যদিও, কিন্তু সেটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, কোনো প্রাণী কামড়ানোর মাধ্যমে মাম্পস হয় না। তো আনসার হয়ে যাবে জলাতঙ্ক বা র‍্যাবিস, যেটা কুকুর কামড়ালে হয়, ওকে? চলে যাবো আমরা 8-এর কোশ্চেনে, তিনটি সমান রোধ 6 ওহমের যদি সেগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ কত হবে, ঠিক আছে? হেডফোন লাগাও তবে তো শুনতে পাবে। তো যখনই সমান্তরাল সমবায় যুক্ত হবে, তখন তুল্য রোধ এরকম ভাবে বার করবো, 1/R1, 1/R2 প্লাস 1/R3, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের রোধের সূত্র। আর যদি শ্রেণী সমবায় হয়, তাহলে সেক্ষেত্রে R সমান R1 প্লাস R2 প্লাস R3, মানে যতগুলো থাকবে, এখানে তিনটে দিয়েছে বলে আমি তিনটে লিখলাম, এখানে তোমরা ডট 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 করে দিতে পারো, এখানেও তোমরা ডট 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 করে দিতে পারো। তো R1/R সমান তাহলে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, তাহলে সমান হয়ে গেল 6/3, হয়ে গেল হাফ, ঠিক আছে? তাহলে 1/R সমান হাফ, অর এখানে যদি আমরা অর করি, তাহলে R সমান হয়ে গেল 2, তাহলে আনসার হবে 2 ওহম, ওকে? চলে যাব আমরা 9-এর কোশ্চেনে, নিম্নের কোনটি সব থেকে বেশি নমনীয় ধাতু?
এখানে লেড আছে, এখানে সোনা আছে, এইউ হচ্ছে অরাম অর্থাৎ সোনা, আর্জেন্টাম অর্থাৎ রূপ এবং কপার অর্থাৎ আমরা জানি তামা। তো এই তিনটের মধ্যে সব থেকে নমনীয় ধাতু কোনটা সেটা বলতে হবে, সব থেকে নমনীয় ধাতু কোনটা? সব থেকে নমনীয় ধাতু হচ্ছে সোনা অর্থাৎ অরাম, ঠিক আছে? না, রূপোর থেকেও নমনীয় ধাতু শামসুন্নেসা, রূপ হচ্ছে আর্জেন্টাম এবং অরাম হচ্ছে সোনা, ঠিক আছে? সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু, বুঝে গেছে বিষয়টা? হ্যারি কারেক্ট আনসার দিয়েছে, পরিতোষ কারেক্ট আনসার দিয়েছে, ব্লুমুন কারেক্ট আনসার দিয়েছে। চলো পরের কোশ্চেনের দিকে যাই আমরা, দশের কোশ্চেন। ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা 12 এবং তার যোজ্যতা কত? যোজ্যতা অর্থাৎ শেষ কক্ষে পরমাণু সংখ্যা, এই সরি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তো যদি ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা 12 হয় তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে থাকবে ম্যাক্সিমাম 8টা, তাহলে 8 × 2 = 10 হলো, এবং শেষ কক্ষে হচ্ছে দুটো ইলেকট্রন থাকবে। তো শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সমানই হচ্ছে যোজ্যতা, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে গেল 2। ওকে, রয়েস কোচিং এর রুটিন, ইউটিউবের রুটিন, ইউটিউবের রুটিন দেখো, আমি যতদূর জানি সকালে গৌতম স্যারের ক্লাস হয়, ঠিক আছে? মোস্ট প্রবলি 7:30 অথবা 8 থেকে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো ওই টাইমটাতে গৌতম স্যারের ক্লাস হয়, বিকাল 4টে ম্যাডামের ক্লাস হয়, ঠিক আছে? আর সন্ধেবেলা 6:30 থেকে মোস্ট প্রবলি বিশ্বজিৎ স্যারের ক্লাস হয়, আর আমার ক্লাস 9টায় হয়। এবার যেটা সেটা হচ্ছে ওদের যেটা অফ ডে থাকে, ওদের হচ্ছে রবিবার অফ ডে থাকে, সরি ওদের হচ্ছে শনিবার অফ ডে থাকে, ঠিক আছে? আর আমার হচ্ছে রবি আর মঙ্গল দুদিন অফ ডে থাকে, সরি রবি শুধুমাত্র রবি অফ ডে থাকে, মঙ্গলবারে রাতের ক্লাস হয়, মঙ্গলবার বিকালের ক্লাসটা অফ থাকে আমার, বিকাল 4টে থেকে আর একটা ক্লাস হয় সেটা অফ থাকে। তো তোমাদের চ্যানেলে টোটাল 4টে ক্লাস হয় সকাল থেকে রাত অবধি, এক হচ্ছে সকালে মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে গৌতম স্যারের, বিকাল 4টে ম্যাডামের, সন্ধে 6:30 বিশ্বজিৎ স্যারের, আর রাত 9টায় আমার, যেটা বাকিদের শনিবার অফ থাকে আর আমার রবিবার অফ থাকে। ওকে, তো চলো চলে যাই আমরা 12 কোশ্চেনে। সব অ্যাসিডের সামান্য রূপ পাওয়া যায় কোন মৌলটি? তো ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন নাকি ক্লোরিন, মানে সমস্ত অ্যাসিডে একটা মৌল পাওয়া যায় এখানকার মধ্যে, কমন মৌল একটা থাকে সমস্ত অ্যাসিডে, তো সেই কমন মৌলটা কি? ওকে, তো সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেন, এবং হাইড্রোজেন ছাড়া অ্যাসিড পসিবল নয়, যেমন হচ্ছে HCl, HNO3, H2SO4, ঠিক আছে? তারপরে হচ্ছে HPO4, ঠিক আছে? সমস্ত রকমের অ্যাসিডে, CH3, COOH, সমস্ত রকম অ্যাসিডে হাইড্রোজেন ছাড়া পসিবল নয়। চলে যাবো আমরা 13 প্রশ্ন, ও 12 দুবার মার্কিং করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি 13 প্রশ্ন। মানুষের অন্তরে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায়? এসচেরিসিয়া কোলাই, ব্যাসিলাস, বিব্রিও কলেনি, না বিব্রিও কলেরি, নাকি জ্যান্থোমোনাস? মানুষের অন্তরে একটা উপকারী ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? তো সেই উপকারী ব্যাকটেরিয়াটা হলো আমরা প্রত্যেকে জানি এসচেরিসিয়া কোলাই অর্থাৎ ইকোলাই। তো ইকোলাই হচ্ছে মানুষের কোলনে থাকে। চলে যাবো আমরা 13 প্রশ্নয়, পরমাণুর সমান সংখ্যক প্রোটন কিন্তু আলাদা সংখ্যক নিউট্রন, তাদেরকে কি বলে? প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলবো? প্রোটন সংখ্যা যাদের সেম এবং নিউট্রন সংখ্যা যাদের আলাদা হয় তাদেরকে আমরা হচ্ছে আইসোটোপ বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা এক, প্রোটন সংখ্যা এক মানেই পারমাণবিক সংখ্যা এক, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ইয়ে আলাদা হয়ে গেছে, ভর সংখ্যা আলাদা হয়ে গেছে। যেমন এখানে আমরা লিখে নিতে পারি H11, H21 এবং H31, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখো এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা সেম, অর্থাৎ প্রোটন সংখ্যা সেম, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। এখানে নিউট্রন নেই, এটাকে আমরা প্রোটিয়াম বলতে পারি, এবং হচ্ছে এখানে ডয়টেরিয়াম আছে,
এছাড়া এটাকে আমরা ডয়টেরিয়াম আছে যেটাকে যেটার হচ্ছে একটা নিউট্রন থাকে এবং এখানে ট্রাইটেরিয়াম বা ট্রিটিয়াম আছে যেখানে দুটো নিউট্রন থাকে নেক্সট চলে আসবো আইসোবার আইসোবারে ভর সংখ্যা সেম থাকে ঠিক আছে কিন্তু নিউট্রন প্রোটন সবকিছু আলাদা টোটাল যোগফলটা সেম থাকে ঠিক আছে সেটা হচ্ছে আইসোবার এবার হচ্ছে আইসোটোন শুধুমাত্র নিউট্রন সংখ্যা সেম থাকে ঠিক আছে সেটা হচ্ছে আইসোটোন চলে যাব আমরা 14 কোশ্চেনে প্যালিন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম আগ্নেয়গিরি বায়ুমণ্ডল নাকি শিলা তো প্যালিন্টোলজি কোন বিষয়ের অধ্যয়ন ফার্স্ট আনসার দাও প্যালিন্টোলজি কোন বিষয়ের অধ্যয়ন প্যালিন্টোলজি হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর জীবাশ্ম নিয়ে যে অধ্যয়ন করতে পারি আমরা সেটা হচ্ছে প্যালিন্টোলজি ওকে চলে যাব আমরা 15 কোশ্চেনে নিচের কোনটি কোন পরমাণুর উপপরমাণু কণার নয় কোন পরমাণু এটা কোন পরমাণু হবে কোন পরমাণুর উপপরমাণু নয় জেনন প্রোটন ইলেকট্রন নাকি নিউট্রন নিচের কোনটি কোন পরমাণুর উপপরমাণু কণা নয় ঠিক আছে প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রত্যেকেই আমরা জানি উপপরমাণু কণা একমাত্র জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস তাহলে জেনন ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে জেনন হয়ে গেল এখানের মধ্যে কারেক্ট আনসার এবার চলে যাব আমরা 16 কোশ্চেনে বেগের পরিবর্তনের হারকে কি বলে বল ত্বরণ বেগ নাকি ভরবেগ বেগ পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি ত্বরণ বলতে পারি ঠিক আছে যেটাকে আমরা মাত্রা লেখা হয় এল টি টু দি পাওয়ার মাইনাস টু হিসাবে ঠিক আছে আর এর ইয়ে হচ্ছে একক যেটা হয় সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এবং যদি বেগের পরিবর্তন হারটা পজিটিভ হয় সেটাকে আমরা ত্বরণ বলবো যদি বেগের পরিবর্তন হওয়ার হারটাকে নেগেটিভ হয় সেটাকে আমরা বলবো মন্দন ওকে চলে যাবো আমরা 17 কোশ্চেনে যদি লেন্সের ক্ষমতা মাইনাস টু ডি হয় তাহলে ফোকাস দূরত্ব কত আমরা জানি লেন্সের ক্ষমতা ঠিক আছে সেটা সমান ডি হয় যদি তাহলে হচ্ছে এর এককটার নাম হচ্ছে ডায়াপ্টার ওকে ডায়াপ্টার আর এটা সমান ওয়ান বাই এফ তাহলে ডি সমান যদি ওয়ান বাই এফ হয় তাহলে এখানে মাইনাস টু লিখলাম সমান হচ্ছে ওয়ান বাই এফ ঠিক আছে তাহলে এফ সমান হবে কত এফ সমান হবে মাইনাস হাফ সমান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওকে তো 17 কোশ্চেনের আনসার হয়ে যাবে সি চলে যাব আমরা 18 কোশ্চেনে রক্তে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি অনুচক্রিকা মনোসাইট ডাব্লিউবিসি নাকি আরবিসি রক্তে সব থেকে ক্ষুদ্রতম কণিকার নাম হলো মনোসাইট ঠিক আছে এটা একটা মেগা ক্যারিওসাইট নামক সেল থেকে তৈরি হয় এবং যেটা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে অনুচক্রিকা তৈরি করে সেই জন্য সব থেকে ক্ষুদ্রতম কণিকা হলো অনুচক্রিকা চলে যাব আমরা 19 কোশ্চেনে সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ মাকড়সা চিংড়ি চ্যাপ্টা কৃমি না আরশোলা আমরা প্রত্যেকে জানি গ্রিন গ্ল্যান্ড হলো চিংড়ির রেচনাঙ্গ তাই তো গ্রিন গ্ল্যান্ড হলো চিংড়ির রেচনাঙ্গ আমরা প্রত্যেকে জানি ঠিক আছে আর ইয়ের রেচনাঙ্গ কি আরশোলার রেচনাঙ্গ কি আরশোলার রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা ম্যালপিজিয়ান নালিকা এবং এখানে আমাকে কেঁচোর রেচনাঙ্গটা একটু বলে দাও তো কেঁচোর রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া ওকে চলে যাব আমরা 20 কোশ্চেনে মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে 22টা 10টা 28টা না 206টা 206টা হাড় থাকে গোটা বডিতে তাই তো অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা যদি চিলড্রেন হতো তাহলে হয়ে যাবে 300+ ওকে আর মানুষের মাথার খুলিতে হাড়ের সংখ্যা হচ্ছে 22টা ওকে আর এই জিনিসটা যদি আমরা বলি মেরুদণ্ডে হাড়ের সংখ্যা মেরুদণ্ডে
হাড়ের সংখ্যা? সেটা কত হয়ে যাবে? না, 33টা। ঠিক আছে, তো মেরুদণ্ডে হাড়ের সংখ্যা হয়ে যাবে 33টা। তো চলে যাবো আমরা 21-এর কোশ্চেনে। নিচের কোনটি এন্ডেমিক প্ল্যান্ট? টুয়ারাস ইনা ইনকানা, এলিউসিন ইন করোনাকা, করাসানা বা করাকানা, এবং হচ্ছে ফোনিক্স প্যালিউডোসা, এবং হচ্ছে কাইডিয়া ক্যালিনিকা। এটা একটুখানি শক্ত কোশ্চেন আছে এবং এটা পুরোপুরি ইনফরমেটিভ কোশ্চেন আছে। ওকে, আপার প্রাইমারির অনলাইন কোর্স ফিজ প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে, ওটা 2000 আছে এখন, ঠিক আছে, এটা 6 মাসের কোর্স। ওকে, এটার আনসার এ হয়ে যাবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা ডিটেলে যে জানতে চাইবে সে হচ্ছে রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করে নাও, আর হেল্পলাইন নাম্বারটা দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর শুরুতেও আমি হেল্পলাইন নাম্বারটা দেখিয়েছি। চলো 22-এর কোশ্চেন, ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জীবন ইতিহাস, ভ্যাকসিনিয়া, নাকি ডিএনএ এর গঠন, নাকি অ্যান্টিবডি? কোনটা আবিষ্কারের জন্য ওয়াটসন এবং ক্রিক বিখ্যাত? ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কার করার জন্য বিখ্যাত? ওয়াটসন এবং ক্রিক কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? ডিএনএ এর গঠন, ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল আবিষ্কার করার জন্য ওয়াটসন এবং ক্রিক হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন। 23-এর কোশ্চেন হচ্ছে, 3-5% পরিমাণ পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন, কোন পদার্থ দিয়ে? গন্ধ, চুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাকি ন্যাফথলিন? গন্ধ, চুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাকি ন্যাফথলিন? 3-5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবারকে উত্তপ্ত করলে, এটা সায়েন্সের ক্লাস, SLST সায়েন্সের ক্লাস, তো এটার আনসার হয়ে যাবে গন্ধ, ঠিক আছে, বা সালফার। বাবা, স্বপ্ননীল মিঠুন এখানে চলে এসেছে, বজরং এখানে চলে এসেছে, বিশাল গল্প তোমাদের। তো স্নায়ুকোষ অলমোস্ট ক্লাস কিন্তু শেষ, স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোষ থেকে, কোন স্তর থেকে? স্নায়ুকোষ বা নার্ভ সেল কোন স্তর থেকে তৈরি হয়? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, নাকি এন্ডোমেসোডার্ম, উভয়ই? ফার্স্ট আনসার দাও, ফার্স্ট আনসার দাও। 24-এর কোশ্চেনে, 24-এর কোশ্চেনের আনসার হয়ে যাবে এক্টোডার্ম, ঠিক আছে। স্নায়ুকোষ তৈরি হয় এক্টোডার্ম থেকে, কিডনি, হার্ট এগুলো তৈরি হয় মেসোডার্ম থেকে, ঠিক আছে, আর এন্ডোডার্ম থেকে সমস্ত রকমের ভিজেরাল অর্গান তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, সবেতেই বিএড লাগবে, বিএড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না তনয়া। এবং আজকের শেষ কোশ্চেন, নিম্নলিখিত গুলোর মধ্যে কোন দলটি একই পর্বের অন্তর্ভুক্ত নয়? ক্রেফিস, ক্যাটলফিস, হ্যাগফিস, স্টারফিস, সিয়ারচিন, সি কিউকাম্বার, আরশোলা, কাঁকড়া, মাকড়সা, তিমি, টিকটিকি, ব্যাঙ। তো কোনগুলো হচ্ছে একই পর্বের অন্তর্ভুক্ত নয়? দেখো এখানে হচ্ছে আরশোলা, কাঁকড়া, মাকড়সা, তিনটেই কিসের আন্ডারে পড়ছে? তিনটেই হচ্ছে আর্থ্রোপোডার আন্ডার। সিয়ারচিন, স্টারফিস, সি কিউকাম্বার প্রত্যেকটাই ইকাইনোডার মাটার আন্ডারে পড়ছে। ক্রেফিস, ক্যাটলফিস, হ্যাগফিস, ঠিক আছে, এগুলো সবকটাই হচ্ছে মোলাস্কার আন্ডারে পড়ছে, কিন্তু তিমি, টিকটিকি, ব্যাং, তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, টিকটিকি একটা সরীসৃপ, এবং ব্যাং একটা ইয়ের মধ্যে পড়ছে, উভচরের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে ইয়ের মধ্যে আমি আনসার ভুল দিয়েছি, আনসারের মার্কিংটা ভুল আছে, এটা ডি আনসার হবে, ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা মার্কিংটা ভুল আছে। এক সেকেন্ড ওয়েট করো, আমি একটু ভুল বলে ফেলেছি, ঠিক আছে, মার্কিং একদম ঠিক আছে, আমি একটু ভুল বলে ফেলেছি, যেটা বিষয় সেটা হচ্ছে আমি একটু অন্যভাবে ভেবে নিয়েছিলাম। দেখো এখানে কোন পর্বের অন্তর্ভুক্ত নয় বলেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি
ক্যাটেল ফিসটা মুলাস্কার আন্ডারে পড়ছে, ঠিক আছে, হ্যাক ফিসটা সাইক্লোস্টোমার আন্ডারে পড়ছে, এটা হচ্ছে কর্ডাটা, এটা হচ্ছে একদম নন কর্ডেড, তাহলে এইটাই কারেক্ট আনসার হবে। আর এটা হচ্ছে তিমি টিকটিকি ব্যাঙ, এরা আলাদা ক্লাসের মধ্যে পড়ছে, ঠিক আছে, উভচর সরীসৃপ স্তন্যপায়ী আলাদা ক্লাস, কিন্তু পর্ব সেই কর্ডাটা, তাহলে এইটা কারেক্ট আছে। ওকে, তো এটা কারেক্ট আছে, এটা তিনটেই একই পর্বের মধ্যে পড়ছে, কর্ডাটা পর্বের মধ্যে পড়ছে, কর্ডাটার আন্ডারে ভার্টিব্রেটার মধ্যে পড়ছে, কিন্তু এইখানে ক্যাটেল ফিস হ্যাক ফিস আলাদা, এ কর্ডেড এ নন কর্ডেড, বোঝা গেছে বিষয়টা? এটা একদম কারেক্ট মার্কিং আছে, আমি একটু ভুল দেখে ফেলেছিলাম কোয়েশ্চেনটার আনসারটা, সরি ফর দ্যাট। ওকে, তো চলো আজকে এই কটা কোয়েশ্চেনই ছিল আমাদের, 25টা কোয়েশ্চেন। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকবে, কেমন লাগলো ক্লাসটা জানিও, যদি চ্যানেলে তুমি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যেটা, যদি কেউ অনলাইন কোর্স কিনতে চাও, ভর্তি হতে চাও, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এবং এছাড়াও ভিডিওর শুরুতেও আমি নাম্বারটা দেখিয়েছি, তো তোমরা যে কেউ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, সমস্ত রকম ইনফরমেশন তোমরা ওখান থেকে পেয়ে যাবে, যে কোন কোর্সের কত ফিজ আছে, কবে থেকে ক্লাস শুরু হবে, তার মধ্যে কি কি ইনক্লুডেড আছে, কত দিনের কোর্স, সমস্ত জেনে যাবে। ওকে, টেক কেয়ার অল অফ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ, টাটা। কালকে আমাদের ক্লাস অফ থাকছে, আবার আমাদের আমার তোমাদের সাথে দেখা হবে সোমবার, চলো, গুড নাইট।